পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার। এই প্রতিবাদকে সামনে রেখে খামার বাড়িস্থ আকমো গিয়াসুদ্দিন মিল্কি অডিটোরিয়াম চত্বরে আজ থেকে অর্থাৎ 16 জুন থেকে 3 দিন ব্যাপী শুরু হলো জাতীয় ফল প্রদর্শনী 2019। এই ফল প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন যে ফল উৎপাদিত হয় সেটি কৃষক পর্যায়ে পরিচিত করানো, সাধারণ জনগণের সাথে পরিচিত করানো এবং এটির সম্প্রসারণকে লক্ষ্য করি বা উদ্দেশ্য করেই এই 3 দিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। বিভিন্ন দর্শনার্থীগণ এই ফল মেলা ঘুরে ফল মেলা উপভোগ করছেন। চলুন আমরা একটু ঘুরে আসি যে বাংলাদেশে কত রকমের ফল উৎপাদিত হয় এবং সেই ফলগুলির কতটাই বা আবাদ হচ্ছে, কতটাই বা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সেগুলো আমরা একটু ঘুরে দেখি এবং আমরা এই ফল মেলা সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই। সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপপরিচালক জনাব মৃত্যুঞ্জয় রায় স্যারের সাথে, স্যারের কাছে একটু জানতে চাবো এই যে জাতীয় ফল মেলা হচ্ছে, ফল প্রদর্শনী, এই ফল প্রদর্শনী থেকে কৃষকগণ কি মেসেজ পাচ্ছে, কৃষকগণ কিভাবে উপকৃত হবে? ধন্যবাদ। প্রথমত আমরা এখানে যে মেলা করছি, মেলার প্রধান একটা উদ্দেশ্য হলো যে বাংলাদেশে যত ফল হয় এই ফলগুলোকে সাধারণ মানুষের সাথে, কৃষকের সাথে পরিচিত করা। বাংলাদেশে আমরা সন্ধান পেয়েছি যে প্রায় 130 রকমের ফল হয়, যে সবই যে চাষ করা যায় তা না, এর মধ্যে 60টা ফলই গুণ ফল যেগুলো গাছে হয় চাষ করা হয় না, কিছু ফল খাওয়া যায়, আর বাকি 70টা ফলের মধ্যে মোটামুটি 10টা ফল খুবই প্রধান এবং বাণিজ্যিক, বাকিগুলো কিন্তু কম প্রধান অথবা সেগুলো কম চাষ হয় কিন্তু সেগুলো চাষযোগ্য। এই সব মিলিয়ে আমরা এই মেলাতে এবার 85 রকমের ফলকে আমরা উপস্থাপন করেছি। এর মধ্যে থেকে কৃষক তার উপকূলীয় অঞ্চলে কোন ফল ভালো হয়, পাহাড়ি অঞ্চলে কোন ফল ভালো হয় বা অন্যান্য অঞ্চলে কোন ফল ভালো হয় সেগুলো কিন্তু তারা এখান থেকে দেখে তার বাড়িটা কোথায় সেটা কিন্তু সে ধরে নিতে পারছে যে তারা আমার কোন ফল চাষ করলে ভালো হবে সেটার একটা ধারণা পাবে। তারপরে বাংলাদেশ একটি মানে বৈচিত্র্যে ভরা ফলে এবং সেই সবগুলি ফল অনেক কৃষকের কাছে জানা নেই, সেই ফলগুলিও তারা এখন চাষ করে লাভবান হবে। নিশ্চিতভাবে আমার মনে হয় যে লাভবান হবে। কি জন্যে যে এখান থেকে এসে শুধুমাত্র এই ফলগুলো বা বৈচিত্র্যময় ফলের রাজ্য তারা এখানে দেখে যাচ্ছে তা না, এখানে আসলে ফল যেমন আম একটা ফল, এই আমেরও কিন্তু বহু রকমের জাত, বহু রকমের জাত এবং বাংলাদেশে আমাদের জানা মতে অতীতে প্রায় আমের সমস্ত জাত ছিল, এখন নতুন নতুন বিদেশিও অনেক জাত আসছে, এর মধ্যে সব জাতিতে এক সময় পাখি জানা কোন আম কখন পাকে কখন পাওয়া যায় এগুলো আমরা একটা তালিকা দিয়ে দিয়েছি, তাতে করে এর মধ্যে থেকে উৎপাদন বা চাষি এবং পাশাপাশি যে আম কিনতে চায় সেও কিন্তু উপকৃত হচ্ছে। বাজারে যদি দেখে যে না, দেখা যাচ্ছে যে আমরা 15ই মে এর আগে আমাদের বা 20 মের আগে আমাদের গোপালভোগ পাবে না, তাহলে 15 বা 20 মের আগে যদি গোপালভোগ বাজারে আসে তাহলে সেটা তার কেনা উচিত হবে না, সেটা অবশ্যই অপরিণত বা অপরিপক্ব আম। তাই এই মেসেজটা এখান থেকে যাচ্ছে, ল্যাংরা আম কখন পাকে, ফজলি আম কখন পাকে, এইভাবে কিন্তু আমরা মৌসুম ওয়ারি কোনোটা আগাম কোনোটা না সম্পর্কে বিশদ একটা তথ্য এই মেলায় আসলে কৃষক এবং সাধারণ ভোক্তারা তারাও পাবে, সেটাও পাবে। আমরা কি এই মেলায় দেশি ফলকে বেশি গুরুত্ব দিচ্ছি না সাম্প্রতিক সময়ে বিদেশি যে ফলগুলো আমরা প্রথমত গুরুত্ব দিচ্ছি যে আমাদের দেশি ফল এবং দেশি ফলের মধ্যে আমাদের সুবিধা এটুকুই যে দেশি ফলের যত্ন কম নেওয়া লাগে, ফলে এখানে সার কীটনাশক কম দিলেও কিন্তু আমাদের পুষ্টিগুলো আসে, স্বল্প খরচে লাভ বেশি, স্বল্প খরচে লাভ বেশি হয় আর পুষ্টির মানও বেশি। আর বিদেশি ফল যেগুলো আসছে নতুন এগুলো আমরা এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে, এখনো খুব ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে এখনো ওই সুযোগ আছে সেরকম যেগুলো আমরা করতে পারবো সেগুলি হয়তো আমি, এই জন্যই আমরা দেশি ফলকে বেশি গুরুত্ব। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ফল মেলা সুফল হোক, ফল মেলা সফল হোক, আমাদের দেশ ফলে সমৃদ্ধ হোক, পুষ্টিতে এগিয়ে যায়, আমাদের শুধুমাত্র দানা জাতীয় খাদ্য শস্য নয় আমরা যেন পুষ্টির দিক থেকেও সফল হতে পারি, এই হচ্ছে এই জাতীয় ফল প্রদর্শনীর উদ্দেশ্য। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মহোদয় জনাব সাইফুর রহমান স্যারের সাথে আমরা দেখতে পাচ্ছি তাইওয়ান গ্রিন অনেকটা ফজলির মতো যথেষ্ট বড়, প্রায় 500 গ্রামের অধিক, 600 গ্রামের মতো। স্যার এই আমটি সম্পর্কে একটু জানতে চাই, কী বৈশিষ্ট্য, কখন পাকে এই আমটা? এই আমটা জুলাইয়ের শেষ থেকে অগস্টের মাঝামাঝি পর্যন্ত পাকে। এই আমটা এখন যে দেখাচ্ছে এটা ওজনে আরো বড় হবে, একটা আম আরো বড় থেকে 1.5 কেজি পরিমাণে। মিষ্টতা কিরকম? এটা মিষ্টতা 16 থেকে 18%। আম্রপালির চেয়ে কম না বেশি? আম্রপালির চাইতে কম, কিন্তু ফজলি আমাদের দেশে যে আমগুলো আছে সেই আমের চাইতে একটু বেশি স্বাদ, ফজলির চাইতেও বেশি, ফজলির চাইতেও বেশি।
অনেকে এটাকে বলা হয় বাংলাদেশে যতগুলা স্বাভাবিক আম আছে তার মধ্যে সবচেয়ে পরে পাকে গৌরমতি। এটা অগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাকে। তার মিষ্টতা সর্বাধিক 25-26% পর্যন্ত পাওয়া যায়। 25-26% মানে আম্রপলির চেয়ে বেশি মিষ্টি। আম্রপলির চেয়ে বেশি মিষ্টি। এর খোসা অত্যন্ত পাতলা, আটি অত্যন্ত চিকন এবং এর ভক্ষণযোগ্য অংশ হচ্ছে প্রায় 82%। আমরা এখানে আটা আম দেখতে পাচ্ছি। ব্রুনাই কিং, এটা তো মনে হয় সেই সুলতান সেই ব্রুনাই থেকে আনা আমাদের দেশে। এটি হচ্ছে এটির মিষ্টতা কিরকম পাকে কখন? এই আমটা এটাও জুলাইয়ের শেষ থেকে অগস্টের মধ্যে পাকে। এই আমটা ওজনে 5 কেজি পরিমাণে হতে পারে, হয়তো 3 কেজি হবে। আর এটা বাংলাদেশে কোথায় হয়েছে? ব্রুনাই কিং এটা মাগুরা জেলাতে পাওয়া গেছে, ভদ্রলোক ব্রুনাই থেকে নিয়ে আসছিলেন। এবং এই আমটা খাইতে ফজলির মতো এবং খ্রিস্টতা ফজলির মতো।